কি করে বিশ্বন্নবি বললেন প্রতিদিন রাতের বেলাতে ঘুমাবার আগে ওযু করে বিসমিল্লাহ সহ তিন বেড় সরাইয়ে ক্লাস পড়ে নেবা জোরে বলুন সরাই ক্লাস কোনটা

এর মানে আবার উল্টা কাজ করে না কেউ যদি খতম করতে যায় তিনবার কুল হল্লা পরি পালাইছেন না আমাদের গ্রামে একটা লোককে দেখতাম সাইদাপুর মাদ্রাসাতে যখন পড়তাম পড়ে বাড়ি গেছি ও তসবি পড়ছে কাঁটি হিলছে কখন এলা বাপ তো যা আসসালামু আলাইকুম সালাম কথা বলছে আর কাঁটি কিনতে পার হয়েছে খুব পার হয়েছে তো তোমাদের

তার মানে তুমি পড়েও নাকি পাবনা নাকি পাবে না শুধু করাই ও মুসলমানের আগে ওকে যখন বলছি তো তাহলে বললে কি আর একটা লোকের কথা তো তুমি শুনো নি ওকে ও একদিন মসজিদে এসে বললে আমি দশ কদম পড়ে দিয়েছি একদিনে কেমন করি তিরিশ বার আল্লাহ পরে আছি দশ কদম কমপ্লিট পারো তো দশখান লঙ্গি দি যাও বাবজিরা আমার ও মুসলমানের আগো নবী বললেন আলী প্রতিদিন রাতের বেলাতে ঘুমার আগে তাসবিহ করে কুল্লু তিনবার কুল্লু আল্লাহ শরীফ পড়িও এক খাতমে নেকি পাবে ওগো আলী চারবার সূরা ফাতিহা পড়ে নিও কতবার বললাম কোন সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ শরীফ এটা চারবার পড়ে নিও চারশো মিসকাল দিরহাম দান করার নেকি পেয়ে যাওয়া আমার নবী কত ভালোবাসেন আমাদেরকে বিশ্ব নবী বললেন আলী তেসরা কালমাটা তিনবার পরে নিবে তেসরা কালমাটা তিনবার যদি পরে নিতে পারো একজন বাদী আর একজন বিবাদী দুজনের সঙ্গে মুসলমানের ঝগড়া হবে ওই ঝগড়াটা মিটিয়ে দিলে যত নেকি পাওয়া যায় আল্লাহ তোমাকে সেই নেকি দান করবে তেসরা কলমা তিন বার পরে নিলে রব্বুল আলামিন সেটা তোমাকে দিয়ে দিবেন আলী চার নাম্বার হলো জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাবাই আর রাসূলুল্লাহ এটা বুঝিয়ে দেন নবী বললেন আলী ঘুমাবার আগে বাওজুদ দশ বার করে দরুদ শরীফ পড়ে নিও দশ বার যদি দরুদ শরীফ পড়ো তো জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে জননী রাগ এত সুন্দর সুবর্ণ সুযোগ এত সুন্দর নবী আমাদেরকে দিলেন ও গালি তুমি পড়বে আমি নবী বললাম তোমার পর্বে আমি নবী বললাম শুধু তুমি একলাই পড়লে হবে না কি আমাদের সকাল অবধি আমার যত উন্মত আছে যারাই পড়বে এই নেকি অধিকারী তারাই হবে বাবজিরা ভাইরা আমার মাহা বনের রাগ বলার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যাদের পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচ জায়গা না করা তৌফিক দান করেন বিলখসুস বিশ্বের মুমিন মুসলমানকে যাতে নামাজি বানান পরহেজগার বানান হাজি বানান গাজী বানান ও জননী বিশেষ করে সিধা পথের পথিক যাতে বানিয়ে দেন